আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১ মামলা বাতিল করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এর মধ্যে ২০১৫ সালের রাজধানীর যাত্রাবাড়ি থানায় বাস পোড়ানো ও নাশকতার অভিযোগে ৩টি এবং মিরপুরের দারুসসালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে ৭টি মামলা করে পুলিশ। এসব মামলায় ২০১৬ সালে খালেদা জিয়াকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এছাড়া ২০১৬ সালের ২৫শে জানুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়। বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কালসার কামাল জানিয়েছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৭টি মামলা ছিল, যার মধ্যে ১৯টি মামলা বিভিন্ন আদালতে এরই মধ্যে মিথ্যা প্রমাণিত এবং বাতিল হয়েছে।